অ্যাম্বুলেন্স চালকের সততায় কয়েক লক্ষ টাকা সোনা ও রূপোর গহনা ভর্তি ব্যাগ ফেরত পেলেন এক স্বর্ণ ব্যবসায়ী। জানা গেছে এদিন নদিয়ার রানাঘাটের বাসিন্দা স্বর্ণ ব্যবসায়ী বিশ্বজিৎ ধর মোটর বাইকে করে কল্যাণী এলাকায় সোনার ও রূপোর গহনা নিয়ে যাওয়ার সময় গহনা সহ ব্যাগটি মোটর বাইক থেকে পড়ে যায়। সেই সময় কল্যাণী হাসপাতালে রোগী পৌঁছে দিয়ে শঙ্কর মুখার্জি নামে এক অ্যাম্বুলেন্স চালক ফিরছিলেন। তিনি রাস্তায় ব্যাগটি পড়ে থাকতে দেখে সেটি তুলে নিয়ে পুরো সভায় জমা দেন। তারপরে যখন দেখলেন সোনা দানা আছে তখন কি মনে হলো? সোনা দানা আছে কি না আছে কিছুই দেখেনি, ওখানে জিনিসটি জমা করার পর ওরা সামনে চলে ওনাকে ফিরিয়ে দিতে পারে কেমন লাগছে? পরে ব্যাগে থাকা নথি দেখে ওই স্বর্ণ ব্যবসায়ীর সাথে যোগাযোগ করে তার হাতে গহনা সহ ব্যাগটি তুলে দেওয়া হয়। অ্যাম্বুলেন্স চালকের এই রূপ সততাকে সকলেই সাধুবাদ জানান। ফেরার পথে কল্যাণী যে চৌগাছা মোড়টা, ওই চৌগাছা মোড়ে একটা ব্যাগ কুড়িয়ে পায় ব্যাগটা দেখে সন্দেহ ছিল, ব্যাগটা তুলে নিয়েছে আমাদের অফিসে জমা করে অবশ্যই মধ্যে একটা খোঁজে দেখা যায় যে রানাঘাট স্বর্ণশিল্পী সমিতির একজন সদস্য তারই ব্যাগ সেখানটা ব্যাগটা খোয়া যায়। পরে স্বর্ণশিল্পী সমিতির সভাপতি এবং সেক্রেটারিকে খবর দেওয়ার পর ওনারা বিশ্বজিৎ ধর তিনি তার এটা ব্যাগ তাকে ডেকে নিয়েছে, তার হাতে ওখানে যা ছিল তার সোনা এবং রূপো এগুলোকে তুলে দেয়। সকল কর্তৃপক্ষ থেকে আমাকে এটা দিয়েছে। ব্যাগে কি ছিল? ব্যাগে আমার সোনার কিছু মাল ছিল, রূপোরও কিছু মাল ছিল। আনুমানিক কত দাম হতে পারে? আনুমানিক লাখ খানিক টাকা। আমি তো দাঁড়াতে পারছি না সোজা হয়ে, মানে আমি সারা রাত কালকে ঘুমাইনি, এখন দাঁড়িয়ে কথা বলছি, এটাই আমার অনেক বেশি। ওখানে আমার কাস্টমার আছে, একটা কাস্টমারের বাড়ি থেকে আমি আসছি, আসার পথে বৃষ্টি করছিল তো খুব, তো তখন ব্যাগের হ্যান্ডেলটা মানে ছিঁড়ে, বৃষ্টির মধ্যে কোনো বাম্পার হোক কিছু হোক হ্যান্ডেলটা ছিঁড়ে পড়ে যায়। আমি তো বললাম আমি দাঁড়াতে পারছি না, তো মানে ফিলিংস আনন্দে আমি দাঁড়াতে পারছি না। কত ভরি সোনা ছিল মোটামুটি? সোনা ভরি খানে ভরি দেড়ে, রূপো আছে প্রায় 10 ভরি মতো। নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, আনন্দ বার্তা।